নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। দেখুন, যৌবনকে উপভোগ করতে হবে। আজকে আপনাদেরকে যৌবন কী করে উপভোগ করতে হয় আজকে আপনাদের শেখাবো। জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই যৌবনকাল। যৌবনটাকে ভোগ করতে হবে, সত্যিই ভোগ করতে হবে। আসলে আমরা এই যৌবনটাকে ঠিক করে ভোগ করতে জানছি না। বাহ্যিক ভোগ বিলাস এইগুলোকেই ভাবছি যৌবনের ভোগ, আর সেই ভোগগুলো করতে গিয়ে কী হচ্ছে, আগামী জীবনে পরবর্তী জীবনে সমস্যা জট জটিলতার সৃষ্টি হচ্ছে। তাহলে সুন্দর করে যৌবন উপভোগ করতে চাইলে ছেলে মেয়ে স্বামী স্ত্রী প্রত্যেকের জন্য আজকে কতগুলো কথা বলবো, কী করবেন, তিনটে কাজ করুন, দেখবেন আপনার যৌবনের ভোগটা ঠিক করে হবে। আমরা এই ভোগ করাটা, জীবনকে কী করে ভোগ করতে হয়, অর্থ টাকা পয়সা সব কিছু, এই ভোগ করাটা ঠিক করে ভোগ করতে জানি না, যার ফলে জীবনে প্রবলেমগুলো, যার ফলে জীবনে জটিলতাগুলো অনেক অনেক সৃষ্টি হয়। তা আজকে প্রথম যে কাজটা করতে বলবো, দেখুন যৌবনেই এটা করতে হবে, আপনার কর্তব্য পালন অন্যের প্রতি, আপনার বাড়ির লোক, আমি বলবো চ্যারিটি বিগিনস অ্যাট হোম, বাড়ির লোকের প্রতি যে কর্তব্যগুলো আছে সেগুলো পালন করার যথাসম্ভব চেষ্টা করুন এই যৌবনকালেই। আপনার ভালোবাসা, আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বন্ধনের যে মূল সূত্র সেটা হচ্ছে ভালোবাসা। বাড়ির সকলকে, বাইরের লোকের সঙ্গে পরে হবে, ভালোবাসার বন্ধনটা সুন্দর করুন, সকলের সঙ্গে একটা সুন্দর বান্ধব পরিবেশ তৈরি করুন বাড়িতে, যদি যৌবনকে সঠিকভাবে উপভোগ করতে চান। যৌবনে যে সমস্যাগুলো আসে সেগুলো আসবে না, আগে বাড়ির সকলের সঙ্গে আমার বন্ডিংটাকে চেক আপ করে নেওয়া। দ্বিতীয় কাজ, ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়, এটা জানেন তো, সবাই জানেন। এই যৌবনকালই হচ্ছে সেবামূলক কাজ করার সবচেয়ে আদর্শ সময়, অন্যের সেবা করা, কারণ এই সময় আমার শরীর মন পুরো ফিট, আমার রিসেপ্টরগুলো, আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সতেজ অবস্থায় আছে। আমার সেই সময় কিন্তু পজিটিভ ওয়ার্ক করার শক্তি, পজিটিভ ওয়ার্ক করলে শক্তি সঞ্চয় করা যায়, সেই শক্তি সঞ্চয় করার একটা উপযুক্ত সময়, পুণ্য অর্জনের একটা উপযুক্ত সময়। বৃদ্ধকালে কোনো পুণ্য অর্জন হবে না, তখন এই দেহটা কিন্তু আর ঠিক নেই। তৃতীয় কাজ, ঈশ্বরকে ডাকার সবচেয়ে উত্তম সময় হচ্ছে এই যৌবনকাল। কিন্তু আমরা যৌবনকালে দেখি ঠাকুর দেবতার প্রতি অনীহা, তাই না? এখনকার ছেলেমেয়েদের দেখবেন, দেখা যায় খুব, মানে এই পুজো পার্বণ, এই সেই লোক দেখানো পুজো পার্বণ, অষ্টমী পুজোর ধুতি পাঞ্জাবি পরেছে, মেয়েরা শাড়ি পরেছে, অঞ্জলি দিচ্ছে, পুজো প্যান্ডেলে দাঁড়িয়েছে, মন কিন্তু ঠাকুরের প্রতি নেই, মন অন্য জায়গায় ঘোরাফেরা করছে। রথের মেলায় এত ভিড়, কিন্তু রথের দেবতার প্রতি কারো অনুগ্রহ নেই, সবাই গেছে মেলার ভিড় দেখতে আর ঠেলাঠেলি করতে, এই তো চলছে। তাই মনে রাখবেন, আমাদের জীবনের সর্বোত্তম, ঈশ্বরকে ডাকার সর্বোত্তম সময় হচ্ছে এই যৌবনকালটা। যৌবনকে ভোগ করতে গেলে অবশ্যই এই সময়টাকে আমি বলবো নষ্ট করবেন না, অবশ্যই উপকার পাবেন। কারণ বৃদ্ধকালে কী হয়, যে ফুলে পোকা লাগে বা যে খাবারটা একটু নষ্ট হয়ে যায়, সেই খাবারটা আমরা দেবতার নৈবেদ্যে দিই না, কখনো দিই না, ঈশ্বরকে আমরা আর সেগুলোকে দেবো না। তা ঠিক তেমন বৃদ্ধকালে হাত পা সমস্ত অবশ হয়ে আসছে, ক্লান্তি, একভাবে বসা যায় না, সেই সময় কী ঈশ্বরের নাম করবেন বলুন তো, এই বিকৃত দেহ দিয়ে কিচ্ছু হবে না। তাই দেখুন, আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি ধর্মের পথে অনুশীলন করছি, এর মানে এইটা নয় আমি বাইরে ওই সবসময় সেজে ঘুরবো, আমি সবসময় গেরুয়া অথবা সাদা পোশাক পরে ঘুরবো, আমি সবসময় কারোর দেখা হলে রাধে রাধে এই সব বলবো, এরকম নয়। ধর্ম থাকবে জামার বোতা মাটা জামার নিচে, আমার অন্তরের অন্তঃস্থলে, আমি তাকে ভালোবাসি, এটা মুখে প্রচার করতে হবে না। যারা প্রচার করেন তাদের অধিকাংশের মধ্যে ভক্তি নেই। তাই বলবো যে আজকে আসুন আমাদের অন্তরের অন্তঃস্থলে প্রভুকে গ্রহণ করি, এবং তাকে যে আমি যে তাকে ভালোবাসি, এটা তো ভালোবাসা মুখে বোঝানো যাবে না, আমার ব্যবহারের মধ্য দিয়ে তাকে ভালোবাসা ফুটিয়ে তুলতে হবে। ঈশ্বর সাধনা করারও শ্রেষ্ঠ সময় এই যৌবনকাল, পরে হবে না আর। বৃদ্ধকালে যেটা করার করবেন ভাবছেন তখন আর হবে না, চেষ্টা করলেও। তাই প্র্যাকটিস করি, আসুন, ভালো থাকুন। আজকে এখানে শেষ করছি।